বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি, কিন্তু দেখেন কেউ মুসলমান, কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তো আমাদের কোরআনের দিকে লক্ষ্য করলে আমরা পাই যে বায়াত গ্রহণ করতে হবে। কিন্তু আমাকে কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে যদি আমি একজন পীরের কাছে বায়াত গ্রহণ করি, তাহলে এই পীর পাল্টিয়ে দ্বিতীয় পীর কি আবার ধরা যাবে কি না, দ্বিতীয়বার কি কোনো মুর্শিদ ধরা যাবে কি না, এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলেন। তো এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনাটি করব, সেই আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন। দেখুন, আমি আপনি এই পৃথিবীতে জন্ম নিয়েছি, যে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছি, কে আমি, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, অচিন দেশের মধ্যে এসে আমি হারিয়ে ফেলেছি, আমি আমাকে চিনি না। তাই আমি আমাকে চেনার জন্য একজন চেনা লোকের কাছে যেতে হবে, সেই চেনা লোকটিকে মুর্শিদ। মুর্শিদ হলো চেনা লোক, তিনি আমাকে চিনিয়ে দেবে যে আমি কে, আমার পরিচয় কী। দেখেন, আমাকে যিনি জিজ্ঞাসা করলেন যে মুর্শিদ ধরার পরে কি মুর্শিদকে যদি কোনো ঝামেলা বা কোনো সমস্যা বা কোনো খারাপ বা কোনো কিছু দেখি, তাহলে এই মুর্শিদকে পাল্টানো যাবে কি না, দ্বিতীয় পীর ধরা যাবে কি না, আজকের মূলত আলোচনা এটি। আচ্ছা, কোন মুর্শিদকে পাল্টাতে হবে আর কোন মুর্শিদকে পাল্টাতে হবে না, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকের এই ফিনিশিং এটি হবে যে মুর্শিদ পাল্টাতে হবে কেন এবং মুর্শিদ পাল্টাতে গেলে আবার পাপ হবে কেন। আচ্ছা, কোন মুর্শিদটা পাল্টাতে হবে? দেখুন, আপনি যে মুর্শিদের কাছে গিয়েছেন, তার কাছে যাওয়ার পরে আপনি তেমন কোনো শিক্ষা পাননি, শিক্ষা পাওয়ার কোনো প্রসেস নেই, এক। দ্বিতীয়ত, জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, আমাকে পাওয়ার জন্য, আমি আমাকে চেনার জন্যে আমি একজন চেনা লোকের কাছে গেছি বা আমি মুর্শিদের কাছে গেছি, তখন তিনি আমার নিজেকে চিনিয়ে দেয়নি। এবং সেই নিজেকে চিনিয়ে দিবে কোথায়? এক হলো কাগজ কোরআন, এক হলো দেহ কোরআন। এই দেহ কোরআনের মধ্যে আমার নিজের পরিচয়পত্র কোথায় লেখা আছে তা দেখিয়ে দেবে এবং পড়িয়ে দেবে, এক। দ্বিতীয়ত, মানব দেহের মধ্যে আল্লাহ কালেমা ফিটিং করেছে, সেই কালেমাটি কোথায় কীভাবে ফিটিং করেছে সেখানে দেখে দেখে আমাকে পাঠ করাবে এবং আমাকে সেই বিষয়ে জ্ঞান দেবে। যেমন মসজিদে মাদ্রাসায় গেলে কায়দার মধ্যে পড়াচ্ছে, ঠিক দেহকরণের মধ্যে আল্লাহ ঠিক কালেমা ফিট করেছেন, সেই কালেমাকে দেখিয়ে আমাকে শিক্ষা দেবেন এবং দেখিয়ে দেবেন এবং সেই আধ্যাত্মিক বা রোহানি জগতের জ্ঞান আমাকে আপনাকে দিবেন। আচ্ছা, যখন আমি আমাকে চিনব, আমার মধ্যে আমার কালিমাকে চিনব, তখনই আমি শিওর হব যে হ্যাঁ, আমি সঠিক জিনিস পেয়েছি, এক। দুই, এবার আসি তিন। তিনে হলো কি? এই পৃথিবীতে আমি আপনি এসেছি, কিন্তু সকলেই বলে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু সবাই বলে, কিন্তু আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি? যেমন মোবাইল, মোবাইলের মধ্যে লেখা আছে স্যামসাং, যে কোম্পানি ছেড়েছে, বাজারে ছেড়ে দিয়েছে, তার কোম্পানির নাম আছে। এখন আপনি আমি আল্লাহর কোম্পানি থেকে সৃষ্টি হয়ে ভবের বাজারে এসে গেছি, এখন আমার দেহ কোরআনের মধ্যে সেই নামটি কোথায় লেখা আছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তার পরিচয়পত্র? চার, পাঁচটির মধ্যে যখন যাব তখন কি হবে, যে আমরা শরীয়তের দৃষ্টিতে পানি দ্বারা অজু করতেছি, এটা দেহ পরিষ্কার হচ্ছে, আরেকটা অজু আছে, সেটি কি দিয়ে অজু করতে হয় এবং সেই বস্তুটির নাম কি এবং সেইটি দিয়ে আমার আত্মার অজু করাব? তাহলে আত্মার অজু করাতে হলে সেটি কি দিয়ে করাতে হবে, সেই বিষয়টা আমার মুর্শিদ আমাকে দিতে হবে। আচ্ছা, এবং মুর্শিদের মধ্যে আমরা যে চরিত্র দেখব, তার ডিপার্টমেন্ট কিংবা তার যে তরিকত, এটার মধ্যে মেয়ে ছেলে নিয়ে কোনো কারবার নেই,
যেমন অনেক তরিকতের মধ্যে আছে, মেয়ে ছেলেরা তরিকত করতেছে, খারাপ কিছু করতেছে, এসব ওইসব তরিকতে থাকতে পারবে না। আচ্ছা, এরপরের সাবজেক্ট হলো যে ওহি এলহাম এবং আল্লাহর সঙ্গে সংযত হওয়ার জন্য, সংযুক্ত হওয়ার জন্য যেই সাধনাগুলো দরকার সেগুলো তিনি দিবেন, এবং মুর্শিদের যে চরিত্র সেই চরিত্র যদি আমরা ঠিক পাই এবং এই জিনিসগুলো যদি পাই তাহলে সেই মুর্শিদকে আজীবনের জন্য ধরে রাখতে হবে, এই মুর্শিদকে আর কখনোই ছাড়া যাবে না। আচ্ছা, এর পরের সাবজেক্ট হলো এই জিনিসগুলো যদি কোনো মুর্শিদের কাছে না পাওয়া যায়, এর বিপেটে পাওয়া যায় এবং খারাপ কিছু দেখা যায়, তাহলে সেই মুর্শিদকে আপনি ত্যাগ করতে পারবেন। ত্যাগ করে যেই মুর্শিদের কাছে নিজের দেহ কোরআনের মধ্যে এই পরিচয়পত্রগুলো পাওয়ার পরে আপনাকে সাধনাগুলো দিয়ে দেবে আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার জন্য, তখনই আপনি সেই মুর্শিদকে ধরে রাখবেন আর এসব না পেলে তাকে ছেড়ে অন্য মুর্শিদ ধরতে পারবেন। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি আপনাদের সাথে যেভাবে বলার চেষ্টা করলাম আপনারা কি সেভাবে বুঝেছেন নাকি বুঝেছেন না? আর যদি আপনারা আমাকে কেউ বলেন তাহলে এই জিনিসগুলো আপনি বলে দেন। দেখেন, একটা বায়াত করতেছে কাপড়ে ধরে, আরেকটা বায়াত করতেছে মাইক দিয়ে, এই বায়াতের মধ্যে তারা যা কিছু বলার বলে দেয়, কিন্তু যখন আপনি বায়াত গ্রহণ করবেন গুপ্ত দেশে, গুপ্ত অবস্থায় এবং গুপ্ত মানব দেহ এবং আত্মাতে যা কিছু বিষয়ে আপনাকে বলে দেবে, এবং অন্ততপক্ষে মুর্শিদ ধরলে এই কথাটিও পেয়ে যাবেন কামেল মুর্শিদের কাছে, যে আজকে আপনি চিন্তা করেছেন কালকে একটি জায়গায় আপনি যাবেন, সেখানে গেলে কি বিপদ হবে না সুপদ হবে তা জানার পদ্ধতিতেও আপনাকে সেই বায়াতে দিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো পাওয়ার পরে একজন মুর্শিদকে ছাড়লে আপনার অপরাধ হবে, আর যখন এই জিনিসগুলো যদি আপনি না পান তাহলে যেই মুর্শিদের কাছে পান সেখানেই যাবেন আর এটাকে ত্যাগ করতে পারবেন, আর যদি পেয়ে যান তাহলে ত্যাগ করলে পাপী হবেন, আমি কিন্তু বারবার বলছি। আচ্ছা, তবে আরও একটি বিষয় হলো যে আমাদের এই চ্যানেলটি আপনাদের মাধ্যমে এটি দেখা হচ্ছে, কিন্তু এই আলোচনাটা যেন আরও নতুন ব্যক্তিরা পেয়ে যায় এই জন্য শেয়ার এবং লাইক করে দিন, যাতে করে অন্য কেউ এই ভিডিওটা পেয়ে যায়। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।